হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিফারেন্ট টাইপের একটা মাছের রেসিপি। তো এটা হলো হরিয়ালি ফিশ কারি। তো আমি কিন্তু এটা প্রায় বাড়িতে বানিয়ে থাকি, তো আমার তো খুবই ভালো লাগে। তো ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করি। তো তোমরা রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নিই এটা আমি ঠিক কীভাবে তৈরি করলাম। তো সবার প্রথমে আমি এখানে কাতলা মাছের পেটির পিসগুলো নিয়েছিলাম, আর সেখানে একটু লবণ মাখিয়ে আমি জাস্ট এটাকে একটু ভেজে নেব। তো হলুদ দিলাম না, তার কারণ যেহেতু এটা হরিয়ালি তো হলুদ দিলে কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমি এখানে পেটির পিস নিয়েছি, তোমরা চাইলে গাদা দিয়েও করতে পারো, তবে পেটির পিসে না বেশি ভালো লাগে, এটা মানে অয়েলি ব্যাপারটা হয় একটু। তো মাছটাকে আমি ভালো করে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি একে একে পেঁয়াজের পেস্ট, আদার পেস্ট আর রসুনের পেস্ট দিয়েছি। তবে রসুনের পেস্টটা পরিমাণে একটু বেশি দিয়েছি, আদার পেস্ট একদম সামান্য একটু দিয়েছি। তো আদার পেস্ট না দিলেও চলবে। এবার মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর ওই যে বললাম হলুদ দেবো না, তার কারণ হচ্ছে ওই যে সবুজ যে ব্যাপারটা মানে হরিয়ালি ব্যাপারটা সেটা থাকবে না, সেই জন্য দেয়নি। তো তোমরা চাইলে দিতে পারো। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। তো টক দইটা কিন্তু দিতেই হবে, তা না হলে কিন্তু ওই হরিয়ালি যে টকটক ব্যাপার সেটা কিন্তু আসবে না, আর গ্রেভিটাও অত ভালো লাগবে না। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট। তো শুকনো লঙ্কা ওই একই রকম হলুদ যে কারণে দেবো না সেই কারণেই দেইনি। তো তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেরকম দেবে। তো মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে যেহেতু টক দই রয়েছে এটাতে, আর টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ওই যেটা হয় একটা ছানা ছানা ব্যাপার হয়ে থাকে। তো দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একসাথে ধনে পাতা আর পুদিনা পাতা পেস্ট করা ছিল সেইটা। তো এখানে ধনে পাতার পরিমাণটা একটু বেশি আছে, আর আমি দিয়ে দিলাম অল্প একটু পাতিলেবুর রস। তো তোমাদের কাছে যদি পাতিলেবু না থাকে সামান্য ভিনেগারও দিয়ে দিতে পারো। তো মশলাটাকে এবার একটু ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে দেখো তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তো এগুলো না দিলেও হয়, তবে দিলে একটু ভালো ফ্লেভার আসে এই আর কি। তো দেখো মশলাটা কিন্তু একদম কষানো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, তবে খুব বেশি জল দেব না, কারণ এটা কিন্তু বেশ পাতলা পাতলা ভালো লাগে না, একটু ঘন ঘন হলে মানে সেই গ্রেভিটাই ভালো লাগে, ওই জন্য আমি খুব বেশি জল দিলাম না। আর মাছের যেহেতু রেসিপি তো সেরকম সেদ্ধ হওয়ারও তো ব্যাপার নেই। তো দেখো ঝোলটা ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে জাস্ট একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে মানে গ্রেভিটা একটু ঘন হয়ে আসে। তো মোটামুটি আমি 10 মিনিট মতো এটাকে মানে একটু মিডিয়াম ফ্লেমে ফুটতে দিয়েছিলাম। তো মাছটাও নরম হয়ে গেছে, আর দেখো গ্রেভিটাও কিন্তু ঘন বেশ মাখুমাখু হয়ে এসছে। তো আমি এরকমই করব, কারণ আজকে আমি এটা ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করব তার জন্য। তো তোমরা তোমাদের পছন্দ মতো মানে গ্রেভি রাখতে পারো, তবে আমি বলবো ঝোল না রেখে এরকম মাখামাখা মানে গা মাখামাখা হলেই ভালো হয়। তো আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম, তোমরা চাইলে না এটা নাও দিতে পারো, কারণ আমি দিয়ে দেখেছি না দিয়ে খেলেও না বেশ ভালোই লাগে এটা। তো মোটামুটি দেখো আমাদের হরিয়ালি ফিশ কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর দেখো হালকা তেল ছাড়তে শুরু করেছে। তো যদিও আমি দেখেছো একদম অল্প তেল দিয়েছিলাম, তাও তেলটা বেরিয়ে এসছে। তো যাই হোক এবার আমি এটা গরম গরম সার্ভ করে দেব। তো দেখলে আমাদের হরিয়ালি ফিশ কারি একদম রেডি হয়ে গেছে। তো তোমরা কিন্তু এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো এটা যাতে আমরা কিন্তু পরোটা বা নান এসবের সাথেও ভালো লাগে, বা রাইস জাতীয় আইটেমের সাথেও খুব ভালো যায়। তো তোমরা এটা ট্রাই করো বাড়িতে, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে, সে রেসিপিই হোক বা ভ্লগই হোক। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।